আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। আজ আমার কাছে চলে এলো ভিভোর নতুন ডিভাইস ভিভো V25 Pro, যেটাতে কালার চেঞ্জিং ব্যাক থাকছে। তার থেকে বড় বিষয়, কাফ ডিসপ্লের সঙ্গে ডিভাইসটি প্রোভাইড করছে এবং গেমিংয়ের জন্য একটি বেকার চিপসেট ইউজ করছে এবং ক্যামেরাটি অনেকটাই কিন্তু বেকার থাকছে। আজ আমি এই ভিডিওতে এই ডিভাইসটির আনবক্সিং করব এবং একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই হচ্ছে ভিভো V25 Pro-র বক্স। তো চলুন সবার প্রথমে বক্সটি ওপেন করা যাক। বক্সটি ওপেন করার সঙ্গে সঙ্গে সবার প্রথমেই এখানে ডিভাইসটি থাকছে, এটাকে এখন আমি সাইডের দিকে রেখে দিই এবং এখানে একটি কিফিউ কেস থাকছে যার কোয়ালিটি ঠিকঠাক থাকছে, কিছু কাগজপত্র থাকছে যেগুলো কেউ পড়ে না এবং এখানে একটি ফাস্ট চার্জার থাকছে, সিম রিজেক্টার পিনটি থাকছে এবং টাইপ সি কেবলটা থাকছে। তো চলুন ডিভাইসের দিকে যাওয়া যাক। ডিভাইসকে দেখতে অনেকটাই প্রিমিয়াম, হাতে নিলে একটা বেটার ফিল্ড কিন্তু পেয়ে যাবেন। তো সরাসরি এখন চলুন ডিভাইসের দিকে। সবার প্রথমে ডিজাইন থেকে শুরু করতে চাই। দেখতে ডিভাইসটি অনেকটাই প্রিমিয়াম, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডকে দুটোতে কিন্তু কাফ এজেসটা আপনার পেয়ে যাবেন, অর্থাৎ ফ্ল্যাট এজেস। হাতে নিলে একটা বেকার ফিল্ড পাবেন, এক হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন, প্রিমিয়াম লাগবে ডিভাইসকে। এক হাতে ইউজ করার সময় ডিসপ্লেটাও তত বড় নয়, সেই জন্য এক হাতে ইউজের সময় কোনো ত্রুটি কিন্তু আমি ডিভাইসটির কাছ থেকে দেখতে পাইনি। এক হাতে ভালোভাবে ডিভাইসটিকে ইউজ করতে পেরেছিলাম এবং ম্যাট ফিনিশ থাকার জন্য ব্যাক সাইডে হাতে রেখা অর্থাৎ দাগগুলো আসছিল না, যেটা আমাকে বিশেষ করে অনেকটাই ভালো লেগেছিলো। ব্যাক সাইডে এখানে দু তিনটে ক্যামেরা থাকছে, এই ক্যামেরার বামটি ততটা কিন্তু বাইরের দিকে নয়, একেবারে এভারেজই থাকছে। ডিজাইনটা অনেকটাই বেকার থাকছে এবং এখানে ব্যাক সাইডে কিন্তু কালার চেঞ্জিং ব্যাক থাকছে, যেটা আমি একটি পাতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে, যেটা দেখতেই কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগছে। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ছিল অনেকটাই ফাস্ট, ট্যাপ করছি আমি এখানে ওপেন হয়ে যাচ্ছে। ফেস আনলকটা হয়েছিলো অনেকটাই দুর্দান্ত, ট্যাপ করছি ওপেন হয়েছে। ডিভাইস কি থাকছে ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে এবং এর ব্যাজেস নিচের চেন থাকছে না বললেও বলা যেতে পারে, কেননা ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে সেই জন্য ব্যাজেস নিচের চেন কিন্তু থাকছে না। ডিজাইন বলতে চাই সো গুড থাকছে। এবং ডিসপ্লে কিনে কথা বলতে গেলে 6.56 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেটা FHD+ রেজুলেশনে 120Hz হায়ার রিফ্রেশ রেটটাও থাকছে, যেটা কিন্তু অনেকটাই স্মুথ ছিল। ভিভো ডিভাইসের মধ্যে 120Hz হায়ার রিফ্রেশ রেট অনেকটাই স্মুথ ছিল এবং 1300 nit ব্রাইটনেস থাকছে। সেই জন্য আমি যখন আউটডোরে ডিভাইসটিকে ইউজ করেছিলাম সেই সময় একেবারেই ঘাটতি দেখতে পাইনি, আউটডোর ব্রাইটনেসটা অনেকটাই বেকার ছিল। এবং তার পাশাপাশি হোয়াইট এলনের সাপোর্টটা থাকছে, HD10+ সাপোর্ট থাকছে। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে আপনাদেরকে আর কি বলবো, যে কোনো লোকই দেখেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে ডিভাইসটির ভিডিও কোয়ালিটি দেখেই। অনেকটাই বেকার ভিডিও কোয়ালিটি ডিভাইসটির মধ্যে প্রোভাইড করছে, দেখেই যে কোনো লোকই মুগ্ধ হয়ে যাবে। আমাকে অনেকটাই বিশেষ করে ভালো লেগেছিলো, যেখান থেকে আপনি দেখতে চান অনেকটাই ভালো লাগবে। এবং ডিভাইসটির মধ্যে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1300 চিপসেটকে ইউজ করেছে এবং ডিভাইসটির মধ্যে আমি যখন আন্তুতু স্কোরটাকে রান করেছিলাম 648,000 ওপরে এটার আন্তুতু স্কোরটা এসেছিলো, যেটা অনেকটাই ভালো। এবং ডিভাইসটির মধ্যে আমি যখন পাবজি গেমটাকে প্লে করেছিলাম ভালোভাবে খেলতে পেরেছিলাম এবং এখানে আপনারা 60 FPS করে ডিভাইসটির মধ্যে পাবজি গেমটাকে প্লে করতে পারবেন এবং জাইরো অন করলেও কোনো ত্রুটি পাবেন না এবং স্ক্রিন রেকর্ডিং অন করেও ডিভাইসটির মধ্যে পাবজি গেমটাকে প্লে করতে পারবেন, সেই সময় কোনো প্রবলেম পাবেন না। এবং নর্মাল ইউজও আমি কোনো ত্রুটি দেখতে পাইনি, নর্মালি আমি ভালোভাবে ডিভাইসটিকে ইউজও করতে পেরেছিলাম। নর্মাল ইউজের ক্ষেত্রেও কিন্তু আমি একেবারেই ঘাটতি দেখতে পাইনি ডিভাইসটির কাছ থেকে। আমার কাছে 8GB 128GB টোরেস্ট আছে, এখানে LPDDR4X RAM থাকছে, UFS 3.1 টোরেস্টও থাকছে। এখানে আপনারা আরও 8GB RAM ইউজ করতে পারবেন, অর্থাৎ 16GB RAM আপনারা ডিভাইসটির মধ্যে ইউজ করতে পারবেন। RAM ম্যানেজমেন্টটা অনেকটাই বেকার ছিল, যে কয়েকটি অ্যাপ ওপেন করেছিলাম প্রত্যেকটি অ্যাপ কিন্তু র্যামের মধ্যেই ছিল, যেটা আমাকে ভালো লেগেছিলো। ব্যাকসাইডে ক্যামেরা কিনে কথা বলতে গেলে ব্যাকসাইডে এখানে 3টে ক্যামেরা, 64 MP মেন সেন্সার, 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 MP ম্যাক্রো লেন্স। এখানে 4Kতে আপনারা 6FPS করে ভিডিওটাকে রেকর্ড করতে পারবেন। যে স্টেবিলাইজেশন, অটো ফোকাস সমস্ত দিক থেকে অনেকটাই কিন্তু বেকার ছিল, যে কালারটা ভিডিও করার সময় আমাকে অনেকটাই বিশেষ করে ভালো লেগেছিলো। ভিভো ডিভাইস ক্যামেরা কোয়ালিটি বেকার প্রোভাইড করে। আমি আপনাদের কিছু ডিভাইসটির ক্যামেরার পিকচার কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি,
देखते ही पाच्छेन जे कैमरा क्वालिटी देखे ही किन्तु जे कोनो लोकी मुग्ध हो जाए। कैमरा क्वालिटी आमाके अनेकटाई किन्तु भालो लेगेछिलो। एबं डिवाइस के आउट ऑफ बक्स लंच करेछे लेटेस्ट एंड्रॉइड 12 এর সঙ্গে এবং ফান্টাস ওএস 12 এর লেটেস্ট আপডেটটাও পেয়ে যাবেন। ফ্রি ইনস্টল অনেকগুলো অ্যাপস থাকছে যেগুলোকে আপনারা আনইনস্টল করতে পারবেন। আরটি 5G ব্যাংকের সাপোর্ট থাকবে ডিভাইসটির মধ্যে, কিন্তু এই ডিভাইসটির মধ্যে আপনারা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, দুটো সিমই ইউজ করতে পারবেন ডিভাইসটির মধ্যে। এবং ডুয়েল মাইক থাকছে, কল করার সময় কিন্তু কোনো ত্রুটি পাবেন না। কিন্তু একটা বিষয়, আপনি যখন কল করে কলটাকে রেকর্ড করতে যাবেন, গুগল ওয়ালি আনকে কিন্তু বলে দেবে কলটাকে রেকর্ড হচ্ছে। সিঙ্গেল স্পিকারের সঙ্গে ডিভাইসটি আসছে। ডিভাইসটির মধ্যে 4830 mAh এর পাওয়ারফুল ব্যাটারি থাকছে এবং 66W এর ফাস্ট চার্জারও এখানে প্রোভাইড করছে, যেখানে আপনি ডিভাইসটিকে খুব শীঘ্রই চার্জ করতে পারবেন। খুব শীঘ্রই ডিভাইসটির চার্জিং কেস বিগ আসবে, সেটার জন্য অপেক্ষা করবেন। এবং যে আমি ইউজ করার সময় কোনো ত্রুটি দেখতে পাইনি, আমি নর্মালি একদিন ভালোভাবে ডিভাইসটিকে ইউজ করতে পেরেছিলাম। এখন বলার পর ডিভাইসটি কত দামের সঙ্গে লঞ্চ করেছে এবং কেমন হবে। ডিভাইসটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে 36,000 টাকা দামের সঙ্গে এবং বাংলাদেশে গেলে আপনারা 40,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই দামের সঙ্গে আপনি যদি কালার চেঞ্জিং ব্যাগ নিতে চাইছেন, তার পাশাপাশি সবথেকে বড় বিষয় এখানে ফ্ল্যাট ডিসপ্লে নিতে চাইছেন, অর্থাৎ কাপ ডিসপ্লে নিতে চাইছেন এই দামের সঙ্গে, তাহলে ডিভাইসটি অনেকটাই বেটার হবে। এবং গেমিংয়ের জন্য বেটার চিপসেটও ইউজ করছে, সমস্ত দিক থেকে বেটার পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের মতে কি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিও যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, এবং চ্যানেলটি এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দিন আমার থেকে পরবর্তীকালীন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এতটাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।